শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে মনসুর ক্যাডেট কোচিং শাখার শুভ উদ্বোধন হয়েছে। বুধবার বিকালে উপজেলা মোড়ে বকশীগঞ্জের ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে শাখার উদ্বোধন ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। বকশীগঞ্জ উপজেলা থেকে এমদাদুল হক লালনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনসুর ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল মনসুর। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম সদাগর, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এনামুল হক পারভেজের সঞ্চালনায়। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিসিকের সাবেক প্রকৌশলী আবু বকর সিদ্দিকী, অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান মির্জা মোহাম্মদ এরশাদ আসাদুল্লাহ, বকশীগঞ্জ ক্যাডেট একাডেমির সহকারী শিক্ষক ও কথা সাহিত্যিক বাংলাদেশ রাইটার্স ফোরামের মির্জা আমির, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জুলফিকার আলী খোকন সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। মেধা বিকাশের মাধ্যমে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় উপযোগী করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ময়মনসিংহ থেকে সরাসরি পরিচালিত একটি সম্ভাবনাময়ী সাফল্যের দ্বার উন্মোচন করতে মনসুর ক্যাডেট একাডেমির বকশীগঞ্জ শাখার বিশেষ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ক্যাডেট কর্তৃপক্ষ।